আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান বলছি। আজকে আমি আপনাদের সম্মুখে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটির বিষয় হচ্ছে গভর্নমেন্ট পিপল রিপাবলিক অফ বাংলাদেশ ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং সার্টিফিকেট ফ্রম এনরোলমেন্ট ফর্ম পূরণের নিয়ম দেখাবো, পদ্ধতি দেখাবো। মানে ফিঙ্গার প্রিন্টের এনরোলমেন্ট ফর্ম, জব সিকার্স ফিঙ্গারপ্রিন্টটা কী? ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে যারা বিদেশ যেতে চাচ্ছেন বা বিদেশ যাবেন, পাসপোর্ট করেছেন, মেডিকেল করেছেন, এখন তারা ওই ফিঙ্গারপ্রিন্ট করে ফেলেছেন, এখন তারা ওই ম্যান পাওয়ার অফিসে বা বিএমটিতে তিন দিনের বা এক মাসের ট্রেনিং করে এখন সর্বশেষ ট্রেনিং সার্টিফিকেট প্রাপ্তির জন্য যে ফর্মটি পূরণ করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট ফর্ম, সেটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট এনরোলমেন্ট ফর্ম। সেই ফর্মটি পূরণ করার নিয়ম আমি আপনাদেরকে দেখাবো। তো তিন দিন বা এক মাসের যেই দেশে যাবেন না যান না কেন, সেই কাজের বা সেই ইনস্ট্রাকশনের ট্রেনিংয়ের জন্যে এই ফর্মটি পূরণ করতে হবে। এটা সকলকেই করতে হয়, যে কোনো দেশের ব্যক্তিদের ক্ষেত্রে। শুরু করা যাক, আপনি যেদিন ট্রেনিং শেষ করবেন বা যদি আপনাকে শুরুতে এই ফর্মটি দেওয়া হয়, ট্রেনিংয়ের প্রথম দিনে এই ফর্মটি দেওয়া হয়, তাহলে সেই ডেটই দেবেন, সেদিনের ডেটই দেবেন। আর যদি ট্রেনিং শেষ করার পরে এই ফর্মটি পূরণ করতে দেওয়া হয়, তাহলে শেষের ওই দিন ওই তারিখটা লিখে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার, এটা অফিস পূরণ করবে। জব সিকার্স নেম, এটাও আপনার জানা থাকলে ভালো, না থাকলে এটা অফিস পূরণ করবে। এখানে সাধারণত আপনার নাম হবে, ফাদার্স নেম আপনার পিতার নাম, আপনার মায়ের নাম, হ্যাঁ, আপনার কোন জেলায় জন্ম সেই জেলার নাম, ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ, বাস। এখানে আপনার স্বাক্ষর, আবেদনকারী স্বাক্ষর, আর ফিঙ্গারপ্রিন্ট অপারেটর সিগনেচার, এখানে যিনি আপনাকে প্রশিক্ষণ দিয়েছেন, যিনি সার্টিফিকেট দিবেন তিন দিনের ট্রেনিংয়ে, তিনি এখানে স্বাক্ষর করবেন। আর এই দ্বিতীয় পেজটি সেম, এটা একই, তবে এক কপি আপনাকে দেওয়া হবে আর এক কপি অফিস রেখে দিবেন, বাস। আপনাকে আর কোনো কিছু করতে হবে না, এটা জমা দেওয়ার পর আপনাকে ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, খুদা হাফিজ।